মোস্তাফিজকে হুমকি মানছেন গম্ভীর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএল অভিষেক আসরেই সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে বাজিমাত করেছিলেন মোস্তাফিজুর রহমান। 2016 সালের আসরে সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছিলেন মোস্তাফিজ। সেবার সানরাইজার্স হায়দ্রাবাদকে চ্যাম্পিয়ন করাই দারুণ ভূমিকা ছিল এই টাইগার পেশারের। অভিষেকের আসরে 16 ম্যাচে 6.90 ইকোনমিতে উইকেট নিয়েছিলেন 17টি। তবে 2017 সালের আসরে মাত্র এক ম্যাচ খেলার সুযোগ পান সানরাইজার্সের হয়ে, তাই খালি হাতেই দেশে ফিরতে হয় তাকে। 2018 সালের মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেললেও 7 ম্যাচে 8.37 ইকোনমিতে নেন 7টি উইকেট। এসব আপাতত অতীত। বৃহস্পতিবার 1 কোটি রুপিতে কাটার মাস্টারকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। নিলামের ফাঁকে স্টার স্পোর্টসের আলোচনায় ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর জানিয়েছেন মোস্তাফিজ পরীক্ষিত বোলার, সে রীতিমতো হুমকি হয়ে দাঁড়াতে পারে ব্যাটসম্যানদের জন্য। আমি মনে করি হায়দ্রাবাদ রাজস্থানের মাঠে মোস্তাফিজ দারুণ হুমকি হয়ে উঠতে পারেন প্রতিপক্ষের জন্য, সে আগেও তার প্রমাণ রেখেছে। আমিও চাই সে আবারও নিজেকে প্রমাণ করুক। দারুণ এই প্রতিভাবান ক্রিকেটারকে দলে পেয়ে বেশ উচ্ছ্বসিত রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজিও।